হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের 2.2 থেকে শতকরা অধ্যায়ের 2.2 থেকে একটা সৃজনশীল পড়াবো। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের নিচের দিকে সৃজনশীল অঙ্কটা দেওয়া আছে, তোমরা অঙ্কটা ওখান থেকে পড়ে নিবা। যতক্ষণ না অঙ্কটা বুঝতে পারো ততক্ষণ অঙ্কটা পড়বা, পড়ে আগে বুঝবা। তো দেখো, ওখানে আছে একটি বই, প্রতিবক আমি পড়ছি, একটি বই 630 টাকায় বিক্রি করা হলে 10% ক্ষতি হয়। কোন নম্বর অঙ্কটা, যেখানে উদ্দীপকের সাথে তেমন কোনো মিল নেই, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/6 অংশ হলে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। বলা হচ্ছে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/6 অংশ। তাহলে আমরা বিক্রয় মূল্য আগে ধরি, মনে করি বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কোনো একটা সংখ্যা ধরে নিব, সেখান থেকে ক্রয় মূল্য পাবো। যেহেতু বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের একটা নির্দিষ্ট অংশ 5/6 অংশ, অর্থাৎ ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের উপরে নির্ভর করছে। মানে বিক্রয় মূল্য আমার অঙ্কের সুবিধার্থে আমি ধরবো 6 পদ, নিচে অর্থাৎ হর অংশে যত আছে তত পদ ধরবা, 6 পাউন্ড টাকা। এখানে 6 পাউন্ড ধরার একটাই অর্থ, নিচে হওয়ার আমার 6 আছে, তাহলে ক্রয় মূল্যের সময় আর ভগ্নাংশ থাকবে না, আর ভগ্নাংশ না থাকলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তো দেখি ক্রয় মূল্য কত হয়। দুইয়ে দুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যে, এই যে বিক্রয় মূল্য লিখলাম, এই বিক্রয় মূল্য এর 5/6, অর্থাৎ যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে হবে এই 6 আর 6 মোকাবেলা করবে, থাকবে ক, এর মানে গুণ আর 5, সরি ক গুণ 5, 5 টাকা। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য 6 ক, ক্রয় মূল্য 5 ক, বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। তোমরা জানো যে বিক্রয় মূল্য যদি বড় হয় ক্রয় মূল্য থেকে, তাহলে এখানে লাভ হবে। স্টুডেন্ট তোমরা জানো এটা যে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে আমার এই অঙ্কের ক্রয় মূল্য হচ্ছে 5 ক, লাভ ক, অর্থাৎ 5 ক টাকায় লাভ হয় ক টাকা, এভাবে আমরা লিখব। শতকরা কত লাভ বা ক্ষতি, শতকরা অর্থাৎ 100 টাকায় লাভ হয় 100, 5 পদ, শুধু 5 পদ নিচে, নিচে 5 পদ ছিল, 5 পদ থাকবে, আর 100 টাকায় লাভ বেশি তাই 100 গুণ। এখান থেকে আমরা ক আর ক কেটে দিব, আর 5 দিয়ে 100 কে কাটলে হবে 20, 20% লাভ, 100 টাকায় লাভ হবে 20 টাকা, যেহেতু 100 আছে শতকরা, তাই 20 কাছে পার্সেন্ট দিতে হবে, যে আমার উত্তর 20%। এই তো ক নাম্বার, আমরা এবার খ করি। ক্রয় বলা হচ্ছে বইটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো আমরা দেখতে পাচ্ছি যে বই 630 টাকায় বিক্রি করা হলো, এখানে লেখা আছে একটা বই 630 টাকায় বিক্রি করা হলে 10% ক্ষতি হয়। 630 টাকায় বিক্রি করা হয়েছে, এখানে ক্রয় মূল্যটা বের করতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য 630 টাকা, ক্রয় মূল্য কত এটা নির্ণয় করতে হবে। শুরুতেই 10% যে ক্ষতি হয়, 10% দেখে তোমাদের বুঝতে হবে 10-এর কাছে পার্সেন্ট দেওয়া আছে, অর্থাৎ 100 টাকাতে 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100-10, যেহেতু 10% ক্ষতি তাহলে বিক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্যের কাছ থেকে,
বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে এখানে বিয়োগ করতে হবে 100 থেকে 10 বিয়োগ করলে 90, অর্থাৎ কোনো পণ্য যদি আমরা 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করি তাহলে 10 টাকা ক্ষতি হবে, যেহেতু ক্রয় মূল্য 100 তাই এখানে 10% দেওয়া আছে। তো যখনই যেখানে পার্সেন্ট দেওয়া থাকবে তোমাদের বুঝতে হবে ওটা 100 তে আছে। প্রতি ক্ষেত্রে এই ধরনের অঙ্কে আমরা ক্রয় মূল্য 100 ধরে নিব, যদি লাভ হয় তবুও 100 ধরবো, যদি এরকম হইতো যে 10% লাভে বিক্রয় মূল্য তাহলে আমরা যোগ করতাম কারণ লাভ হয়েছে, যদি ক্ষতি হয় তাহলে আমরা বিয়োগ করবো, 5% ক্ষতি হলে 100 থেকে 5 বিয়োগ, 5% লাভ হলে 100 সাথে 5 যোগ, এইভাবে প্রত্যেকটা অঙ্ক এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। তো তাহলে আমরা একটা এখানে ক্রয় মূল্য 100 এবং বিক্রয় মূল্য 90 টাকা পাই, তো এই দুইটা থেকে আমরা এখানে ক্রয় মূল্য বের করবো, বইটির ক্রয় মূল্য বের করবো। উত্তরে যেহেতু ক্রয় মূল্য চাই তাই ক্রয় মূল্য ডান পাশে থাকবে আর বিক্রয় মূল্য থাকবে বাম দিকে। দেওয়া আছে 630 টাকা, আমরা কাটাকাটি করবো, শূন্য শূন্য কাটা 9 দিয়ে 63 কে ভাগ করলে হবে 7, 7 × 100 = 700, 700 টাকা, অর্থাৎ বইটির বিক্রয় মূল্য 700 টাকা, যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাই বিক্রয় ক্রয় মূল্য 700 টাকা, সরি ক্রয় মূল্য 700, যেহেতু ক্ষতি তাই ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য 630 কম, তাহলে আমরা এখানে উত্তর পাবো এই বইটির পরে আমি গ নাম্বারটা করছি। কত বলা হচ্ছে 10% লাভ করতে হলে বইটি কত টাকায় বিক্রয় করতে হবে, খ নম্বরে ছিল 10% ক্ষতি, গ নম্বরে 10% লাভের কথা বলা হচ্ছে। যাই হোক একইভাবে করতে হবে, যেমন খ নম্বরে আমরা লিখছিলাম 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 10, এখানে সেই একই লেখাটা লিখতে হবে 10% লাভে বিক্রয় মূল্য 100 + 10, যেহেতু লাভ লাভ হলে 100 তে যত পার্সেন্ট লাভ তত যোগ, আর ক্ষতি হলে যত পার্সেন্ট ক্ষতি 100 থেকে তত। তার আগে আমরা লিখব খ হতে পাই খ হতে বইটির ক্রয় মূল্য পাওয়া গেছে, তাহলে আমরা পাই খ হতে পাই বইটির ক্রয় মূল্য 700 টাকা, লাভে যদি 10% লাভ হয় তাহলে 100 টাকায় কোনো বই কিনে 110 টাকা বিক্রি করতে হবে, 100 টাকায় ক্রয় মূল্য হলে এবং 110 টাকা যদি বিক্রয় মূল্য হয় সেক্ষেত্রে 10 টাকা লাভ হবে, তাহলে এখান থেকে আমরা 100 টাকা ক্রয় মূল্য এবং 110 টাকা বিক্রয় মূল্য। যেহেতু এই গ নাম্বার অঙ্কটিতে বিক্রয় মূল্য চাই তাহলে বিক্রয় মূল্য ডান পাশে রাখতে হবে, তোমরা জানো যে রাশিটির মান বের করতে হয় সেই রাশিটি ডান দিকে রাখতে হয়, তাহলে আমরা বিক্রয় মূল্য ডান দিকে রাখবো আর বাম দিকে রাখবো ক্রয় মূল্য, ক্রয় মূল্য এখানে 100 এবং বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা দিয়ে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, কম হলে আমরা জানি ভাগ দিয়ে আমরা খ নম্বরে পাই যে খ হতে পাই ক্রয় মূল্য 700 টাকা,
বইটি 700 টাকায় কেনা হয়েছিল। ₹700 ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য নিঃসন্দেহে বেশি হবে, আর বেশি হলে সেটা পূরণ করতে হয়। ছিল 100। আমরা নিঃসন্দেহে দুইটা শূন্য, এখানকার দুটা শূন্য কেটে দেবো। এক দিয়ে যদি 7 কে ভাগ করি 7ই হবে, 7 × 11 = 77, আর একটা শূন্য, ৭৭০ টাকা। অর্থাৎ 1 কোটির উত্তর 10% লাভে বিক্রয় মূল্য হবে ৭৭০ টাকা। স্টুডেন্ট আজকে এই পর্যন্তই। এই অঙ্কটা আশা করি তোমরা দুইবার করবা, বাসায় দুইবার প্র্যাকটিস করবা, আগামী ক্লাসে পরে আবার সৃজনশীল পড়াবো। ধন্যবাদ সবাইকে।